নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 27 নভেম্বর 2022 রবিবার, যে পাঁচ রাশির সুপার ডুপার প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। এবং যারা রাশি জানেন না, আমি প্রতিদিন আপনাদেরকে জানাই নামের অক্ষর অনুযায়ী আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার এবং কোন কোন নামের অক্ষর আগামীকাল প্রাপ্তির সম্ভাবনাটা সৃষ্টি হয়েছে। তবে আমি একটি কথা বলবো, নিজস্ব জন্মছক এবং আপনার হস্তরেখা বিচার করা একান্তই দরকার, কারণ এখানে একটি সার্বিক বিচার কিন্তু করা হয়। আপনার ক্ষেত্রে মিলতে পারে, আবার নাও মিলতে পারে। আমি যে কথাগুলো বলছি সেটা যে হুবহু আপনার সঙ্গে খাটবে এটা কখনোই আমি দাবি কিন্তু করি না, কারণ এখানে আপনাদেরকে যে কথাটা আমি বলতে চলেছি এখানে আপনার জন্মছক সর্বশেষ কথা কিন্তু বলবে, কারণ আপনার প্রাপ্তি চোখটা কখন আছে। প্রত্যেক মানুষের জীবনে সুযোগ আসে, অপরচুনিটি আসে, এটা আপনার কোন বছর রয়েছে, কোন কোন মাসগুলো রয়েছে সেটা কিন্তু জানা একান্তই দরকার। অর্থাৎ আপনি প্রচেষ্টা করছেন কিন্তু আপনার আগামী পাঁচ মাস প্রাপ্তির যোগ নেই, প্রাপ্তি ঘটবে না। আপনার কোন সময় কোন বছরে কোন কোন মাসগুলো, কোন বছর থেকে কোন বছরের সময় পর্যন্ত আপনার প্রাপ্তি যোগ আছে সেটা আগে জেনে নিন। এবং সর্বোপরি এটা ভাগ্যের উপর নির্ভর করে, ভাগ্যের উপর ডিপেন্ড করে। এই জন্য ভাগ্যভাবকে স্ট্রং করুন, কারণ ভাগ্যভাব স্ট্রং না হলে আপনার প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা কিন্তু আসবে। কত অ্যামাউন্টে অর্থ পাবেন সেটা তো ডিপেন্ড করবে ভাগ্যভাবের উপর। এবং রাহু রক্ষা কবচ, আপনার শনি রক্ষা কবচ, কেতু কবচ যারা নিচ্ছেন, আমি একবার বলে দেবো, একটু আপনার কনসালটেন্সি করে আপনারা নিন, অর্থাৎ পরামর্শটা নিয়ে নিন আপনার জন্য কোন কবচটি দরকার। এবং বর্তমানে ক্যাশ অন ডেলিভারির সিস্টেম চালু হয়ে গেছে, যারা ক্যাশ অন ডেলিভারি করতে চাইছেন তারাও কিন্তু এই কবচ আপনারা খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন। কি নিয়ম আছে সমস্ত কিছু বিষয় কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এবং এর পাশাপাশি আপনারা যাদের জন্মসময় বা তারিখ নেই বা জানেন না, আমার ঠাকুমা বলেছিল এই বছর বাংলা এত তারিখ, ইংরেজি সাল বলছে কিন্তু বাংলা তারিখ আলাদা, আবার এই আমার জন্মটা ভাদ্র মাসে, এরকম অনেকে লিখে পাঠাচ্ছে, 4টা থেকে 6টার মধ্যে এরকম অনেকে, তাদের ক্ষেত্রে আমি বলবো একটু হস্তরেখাটা বিচার করুন, কারণ পুঙ্খানুপুঙ্খ বিচার করা কিন্তু সম্ভব। কে বলে আপনি কালকেও কিন্তু কোটিপতি হতে পারেন, কখন কার ভাগ্য কিভাবে ঘুরে যায়, গ্রহ মানুষের ঘুরছে, অর্থাৎ গ্রহ যখন ঘুরছে মানুষের ভাগ্যের চাকাটাও ঘুরছে, আপনার ভাগ্য বদলে যেতেই পারে। এই জন্য আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তিভাব এবং মহাদশা অন্তর্দশা কী কী চলছে সেটা আপনারা আগে জেনে নিন, তারপরে কিন্তু জানতে পারবেন যে আপনার প্রাপ্তির সম্ভাবনা আছে কি নাই। সেটা থাকলে কোন সময়গুলোতে আপনার প্রাপ্তির সম্ভাবনা আছে সেটা আগে আপনারা জেনে নিন, তারপরে নিশ্চিতরূপে বলা যেতে পারে আপনার ক্ষেত্রে আগামীকাল প্রাপ্তির যোগ আছে কি না। এবং অবশ্যই কবচ আপনারা পরিধান করুন, কার ক্ষেত্রে কোন কবচ লাগবে, ফট করে যে কোনো কবচ পরিধান করবেন না, পরামর্শ নিয়ে নিন, কনসাল্ট করে নিন, তারপরে কবচটা নিন, তাহলে কিন্তু বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। এবং ক্যাশ অন ডেলিভারির সিস্টেম চালু হয়ে গেছে। এই যে পাঁচ রাশি আমি কথা বলছি, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে,
এবং নামের অক্ষর দিয়ে যাদেরকে বলবো কিনা তাদেরও কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। প্রথম আগামীকালে প্রথম যে ডি, আপনার নামের অক্ষর যদি ডি দিয়ে শুরু হয় আপনার আগামীকালের টার্গেট নাম্বার 4। দ্বিতীয় যে নামের অক্ষরের কথা আমি বলবো, আপনার নামের অক্ষর যদি এল দিয়ে শুরু হয় আপনার ক্ষেত্রে টার্গেট নাম্বার 8। আপনার নামের অক্ষর সি দিয়ে শুরু আপনার ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। আপনার নামের অক্ষর আর দিয়ে শুরু, আর আপনার ক্ষেত্রে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। আপনার নামের অক্ষর টি দিয়ে শুরু আপনার ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6। আপনার নামের অক্ষর ইউ দিয়ে শুরু আপনার ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1। আপনার নামের অক্ষর জি দিয়ে শুরু আপনার ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5। অর্থাৎ নামের অক্ষর দিয়ে আপনাদেরকে জানালাম আগামীকালে রাহুকাল রয়েছে আপনার, সময়টা বৈকাল 4:30 থেকে সন্ধ্যা 6 পর্যন্ত কিন্তু আগামীকাল রাহুকাল রয়েছে। বিশেষভাবে এই সময়টা শুভ কাজ, শুভযাত্রা, ইনভেস্টমেন্ট কিছু করবেন না। এবার রাশির নাম একে একে বলতে লাগি। নাম্বার 1 যে রাশি আমি কথা বলবো আগামীকালের, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 9:21 থেকে 11:34 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। আপনাদের শুভ সময় 10:29 থেকে 12:14 পর্যন্ত। 3 নম্বর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম ধনু রাশি। ধনু রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 6। আপনাদের শুভ সময় 11:12 থেকে 1:04 পর্যন্ত। এরপর যে রাশি কথা বলবো, 4 নম্বর যে রাশির আমি কথা বলবো আগামীকাল সুপার ডুপার প্রাপ্তি করতে চলেছে, সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 3। আপনাদের শুভ সময় সকাল 10:45 থেকে 12:26 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 11:26 থেকে 12:45 পর্যন্ত, টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে আমি 5টি রাশির আমি কথা বললাম, এই 5 রাশির কম হোক বেশি হোক আগামীকাল প্রাপ্তি কিন্তু রয়েছে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি রয়েছে সেটা তো ডিপেন্ড করবে আপনার জন্মছকের উপর। এই জন্য অবশ্যই নিজস্ব জন্মকুণ্ডলী একবার বিচার করান, হস্তরেখা বিচার করান, আপনার ক্ষেত্রে কোন কোন জায়গাগুলো দুর্বল আছে সেই জায়গাগুলোকে জাগৃত করা দরকার, এবং বিশেষ কিছু তন্ত্রক্রিয়া, বিশেষ কিছু কবচ এবং ভাগ্য উদয়ের মাধ্যমে আপনার কিন্তু প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।